বিবিসির প্রভাবশালী 100 নারীর তালিকায় নাম উঠে এসেছে এক বাংলাদেশি শিক্ষার্থীর। তিনি ময়মনসিংহের মেয়ে সানজিদা ইসলাম ছোঁয়া। বাল্যবিয়ে প্রতিরোধে দৃষ্টান্ত স্থাপন করায় মিলেছে আন্তর্জাতিক এই স্বীকৃতি। এমন সাফল্য উচ্ছ্বসিত তার পরিবার। সুলতান মাহমুদ কনিকের রিপোর্ট, ছবি তুলেছেন নাজমুস সাকিব। আমার কষ্ট, হ্যাঁ, এই গল্পগুলা শুনতে শুনতে আমার মনে হয়েছে যে আমার মায়ের মতো যাতে আমার আরেকটি মা জাতি এই কষ্টগুলা সম্মুখীন না হইতে হয়। গল্পটা পুরনো, অল্প বয়সে বিয়ে হয় মায়ের, তার মুখেই দুঃসহ যন্ত্রণা আর আক্ষেপের কথা শুনেছেন সানজিদা। স্কুলে পড়ার সময় অনেক সহপাঠীকেও দেখেছেন কম বয়সে বিয়ে হতে। তখনই সানজিদা উদ্যোগী হন নতুন কিছু করার। 2014 সালে নান্দাইল পাইলট বালিকা বিদ্যালয়ের 7 শিক্ষার্থী মিলে শুরু করেন বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রম। গঠন করেন ঘাসপুরিং নামে একটি সংগঠন। কয়েক বছরের মধ্যেই সাহসী নারী হিসেবে আলোচনায় আসেন তিনি। আমাদের আশেপাশে যারা ছিল তাদেরকে বোঝাতাম যে বাল্যবিবাহের কুফল সম্পর্কে, তো অনেকেই বুঝতো, অনেকেই বুঝতো না, যারা না বুঝতো তাদেরকে আবার বোঝাতাম। তো এইভাবে আমাদের কাজটা এখন পর্যন্ত চালু আছে। কাজের স্বীকৃতি হিসেবে বিবিসির অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী 100 নারীর তালিকায় স্থান পান সানজিদা। এমন সাফল্যে উচ্ছ্বসিত পরিবার ও এলাকাবাসী। আমার মা হিসেবে তার এখানে আমার এটাই আমার স্বপ্ন যে সে নিজে স্বাবলম্বী হবে এবং তার মধ্য দিয়ে যেন সমাজের বা দেশের আরও 10 জনের স্বাবলম্বী হওয়ার সুযোগটা সে করে দিতে পারে। ভাবছি যে চুয়া তো আসলে খারাপ করতেছে, দিয়ে এখন দেখছি যে চুয়া অনেক অনেক ভালো করতেছে দেশের জন্য, গ্রামের জন্য। প্রতি গ্রামে যদি এরকম একটা সংগঠন থাকে, এরকম একজন ছোঁয়া থাকে যার নেতৃত্বে সাত সাহসীরা মিলে যদি বাল্যবিবাহ রোধ করতে পারে, তাহলে সারা দেশে শতভাগ বাল্যবিবাহ মুক্ত করা যাইতে পারে বলে আমি মনে করি। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষে পড়ছেন সানজিদা। পিছিয়ে পড়া নারী ও শিশুর জীবনমান উন্নয়নে বড় পরিসরে কাজ করার প্রত্যাশা তার। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।